হ্যালো ভিউসার, আমি প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও কিছু আপডেট দিতে। আজকেও আমি একটি নতুন ভিডিও আপডেট দিচ্ছি, সেটি হচ্ছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি, যেটি লিখেছেন বেগম শাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জীবনী আমরা অনেক আগেই ছোটো থেকে হয়তো পড়েছি, মহেশী রমণী বলে ক্লাস ফোরের একটি পড়েছি, তারই বিরচিত এই বেগম রোকেয়া স্ত্রী জাতির অবনতি। এবং বর্তমানে এটি কোথায় রয়েছে না, বর্তমানে এটা এইসিসি টুর আন্ডারে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির বাংলা। যাই হোক, আর জন্ম হচ্ছে 1880 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাবনা গ্রামে, এবং উনি মারা যান 1932 খ্রিস্টাব্দে। যেহেতু এটি রয়েছে, তাই এটি আমি সর্বপ্রথম পাঠ করব, এবং শেষে কী প্রশ্ন এখান থেকে আসতে পারে এই এসসিসি টু সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে বলি, আপনারা যদি নতুন দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন ভিডিও পেতে, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এটি যেটি রয়েছে সেটি মতিচুর কাব্যগ্রন্থের অন্তর্গত। তো প্রথমেই বিষয়টা আমি পাঠ করি, প্রশ্ন দিয়ে আলোচনা করব। শুনতে শুরু করছি। আচ্ছা, এই যে বিষয়টি, এটি তার লেখাগুলো মূলত স্ত্রী শিক্ষার অগ্রগতির কে নিয়ে, এবং এটিও তার ব্যতিক্রম। শুনতে আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনকক্ষে জ্ঞানের আলোক প্রবেশ করিতে পারে না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অর্থায়ন করিতে পারে, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বারা কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে না। যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিয়া অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। সহস্র জনের বাধা ঠেকিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নয়, তাই এইটুকু আশায় আলোক দীপ্তি পাইতে না পাইতে চিরনিশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে তাহার স্ত্রী শিক্ষার শব্দ শুনিলে শিক্ষার কুফল একটা ভাবি বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠে। অশিক্ষিত স্ত্রী লোকের শতগুণ সমাজে অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলার দোষ না করিলেও সমাজে কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সেই বেচারির এই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয়, এবং শতকণ্ঠে সমস্বরে বলিয়া থাকে স্ত্রী শিক্ষাকে নমস্কার। আজিকালি অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ মনে করে মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব। সুতরাং এই সকল লোকের চক্ষে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক। আমাদের উচিত যে সহস্তে উন্নতির দ্বারা দ্বার উন্মুক্ত করি। এক স্থলে আমি বলিয়াছি, ভরসা কেবল পতিত পাবন, কিন্তু ইহা স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্ব হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও ঘাট ধরিয়া তুলিবেন না। ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে। গড হেল্প দোজ দ্যাট হেল্প দেমসেলভ। তাই বলি, আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না, ভাবিলেও তাহাতে আমাদের ষোলো আনা উপকার হইবে না। অনেকের মনে মনে করেন যে পুরুষ উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সাহায্য করে। কথাটা অনেক পরিমাণে সঠিক। বোধ হয় স্ত্রীজাতি প্রথমে শারীরিক শ্রম অক্ষম হইয়া পরের উপার্জিত ধনভোগ বাধ্য হয়, এবং সেই জন্য তাহাকে মস্তক নত করিতে হয়। কিন্তু এখন স্ত্রীজাতির মন পর্যন্ত দাস হওয়ার দেখা যায়। যে স্থলে দারিদ্র স্ত্রীলোকেরা সুশীর্ক বা দাসী বৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া পতিপুত্র পালন করে, সেখানেও এই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে। আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভুত্ব সম্পত্তির উত্তরাধিকারীকে বিবাহ করে তিনিও স্ত্রীর উপর প্রভুত্ব করেন, এবং স্ত্রী তাহার প্রভুত্বের আপত্তি করে না।
ইহার কারণ এই যে, বহুকাল হইতে নারী হৃদয়ের উচ্চ বৃত্তগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়া, নারীর অন্তর বহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হয়ে পড়িয়াছে। এখন আর আমাদের স্বাধীনতা ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না। এখন প্রশ্ন হইতে পারে, কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে, কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব? প্রথমত, সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যিক এবং আমরা যে গোলাম জাতি নয় এই কথার বিশ্বাস স্থাপন করিতে হইবে। পুরুষের সমক্ষমতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব। আবশ্যক হইতে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। 50 বছর পরে লেডি ভিক্টোরি হইয়া এদেশের সমস্ত নারীকে রানী করিয়া ফেলিব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নেই, না পা নেই, না বুদ্ধি নাই, কি নাই যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি তবে কৃষিকার্যে প্রবেশ করিব? ভারতে বড় দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলি সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়াইয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করো। যদি বলো আমাদের দুর্বল ভুজা মূর্খ হীন বুদ্ধি নারী, সে দোষ কাহার? আমাদের, আমরা বুদ্ধি বৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হীনতেজ হইয়া আছে। এখন অনুশীলন দ্বারা বুদ্ধি বৃত্তিকে সতজ করিব। যে বহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না? এখন একবার জ্ঞানচর্চা করিয়া দেখিত এই অনুর্বর সুতীক্ষ্ণ হয় কি না। পরিশেষে বলি, আমরা সমাজের অর্ধ অঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোনো ব্যক্তির জাতির এক পা বাঁধিয়া রাখিলে সে খোড়াইয়া কতদূর চলিবে? পুরুষদের স্বার্থ ও আমাদের স্বার্থ ভিন্ন নহে, এক। তাহাদের জীবন উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদেরও লক্ষ্য তাহাই। শিশুর জন্য পিতামাতা উভয়ই সম্মান দরকার। কি আধ্যাত্মিক জগতে, কি সাংসারিক জীবনের পথে, সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি আমাদের এইরূপ গুণের আবশ্যক। প্রথমত, উন্নতির পথে তাহারা দ্রুত বেগে অগ্রসর হইবেন, আমরা পশ্চাতে পড়িয়া রহিলাম এবং তাহারা উন্নতি রাজ্যে গিয়া দেখিতেছে সেখানে তাহার সঙ্গিনী নাই বলিয়া তাহারা একাকী হইয়া আসে, তাই আবার ফিরিয়া দাঁড়াইয়া বাধ্য হইতেছে। এবং জগতে যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইতেছে তাহারাই উন্নতির চরম সীমায় উপনীত হইয়া চলিয়াছে। আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমাদের সহচারী, সহকর্মিনী, সহধর্মিনী ইত্যাদ্য হইয়া তাহাদের সহায়তা করি। আমরা অকর্মণ্য অতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হয় না, একথা নিশ্চিত। এই গেল মূল প্রবন্ধ। এবার একটা কথা বলে রেখে দিই যে যেহেতু সামনেই পরীক্ষা, তাই আমি সবগুলো হয়তো এই মুহূর্তে প্রবেশ করা সম্ভবপর হয়ে উঠবে না, কারণ আমার নিজেরও ব্যক্তিগত টিউশনি থাকে, প্রচুর কাজ থাকে। সেই জন্য আমি কতগুলো মডেল সেট খুব দ্রুতই বার করতে থাকবো। আর যারা নতুন ভিউস আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যত তাড়াতাড়ি সম্ভব মডেল সেটগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা বেল আইকনটি ক্লিক করবে যাতে তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো পাও। এরপর চলো দেখা যাক এক নজরে কী কী প্রশ্নগুলো এখান থেকে আসে। আমি আলোচনা করব বেগম রোকেয়ার বিরচিত স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ থেকে যেগুলো MCQ আসে সেগুলো। প্রথম MCQ, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার লেখা? বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন, সঠিক অ্যান্সার। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে বেগম রোকেয়ার জন্ম কত সালে? 1880 সালে। তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির উৎস কী? সঠিক অ্যান্সার হচ্ছে মতিচুর গ্রন্থ প্রথম খণ্ড। চতুর্থ প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়ার জন্মস্থান হলো? সঠিক অ্যান্সার হচ্ছে রংপুরের পায়রাবান। পঞ্চম প্রশ্ন হচ্ছে আমরা সমাজেরই
অর্ধঙ্গ, কারা অর্ধঙ্গ? এটি হচ্ছে স্ত্রী জাতি। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, অধিকাংশ লোক কোনো বিষয়ে চাকরি লাভের পথ মনে করে, সঠিক অ্যান্সার হচ্ছে শিক্ষাকে। সপ্তম প্রশ্ন হচ্ছে, কী করলে লুপ্ত রত্ন উদ্ধার করা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে সুশিক্ষার চিন্তা হলে, শিক্ষিত হলে। আর নম্বর প্রশ্ন হচ্ছে, নারী কীভাবে উপার্জন করবে? আপন বুদ্ধি ও সুশিক্ষার দ্বারা। গড হেল্প দোস হু হেল্প দেমসেলভ, এটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? এটা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। দশ নম্বর কোশ্চেন হচ্ছে, কন্যা দায় থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথের নিদর্শন করা হয়েছে? বিবাহ প্রথা। এগারো নম্বর কোশ্চেন হচ্ছে, নারী দুর্বল শক্তি হওয়ার জন্য দায়ী কে? সঠিক অ্যান্সার হচ্ছে পুরুষ শাসিত সমাজ। বারো নম্বর কোশ্চেন হচ্ছে, প্রাবন্ধিক নারী এই কাজে কোন চোখে দেখানো হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে দাসী বৃত্তি। তেরো নম্বর প্রশ্ন হচ্ছে, নারী জাতির পূর্ণাঙ্গ মুক্তি কোন পথে? স্বাধিকার অর্জনের জন্য স্বাধীন জীবিকার মাধ্যমে। চোদ্দো নম্বর কোশ্চেন হচ্ছে, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কী জাতীয় রচনা? সঠিক অ্যান্সার হচ্ছে নারী স্বাধীনতামূলক প্রবন্ধ। পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে, পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নয়, এখানে আমাদের বলতে কাকে বোঝানো হয়েছে? স্ত্রী জাতিকে। ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে, বেগম রোকেয়া দুটি প্রবন্ধের নাম লেখো, মতিচুর এবং পদ্মরাগ। আর সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে, বেগম রোকেয়ার মৃত্যু কত সালে? 1932 খ্রিস্টাব্দে। আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে, শিক্ষিত নারী কোন কোন ক্ষেত্রে শ্রম দিতে পারে? কেরানি, জজ, ব্যারিস্টার। উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে, মনকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করার অর্থ কী? সচেতনতার পূর্ণ বিকাশ। কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে, পতিত পাবন কাকে বলা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে ঈশ্বরকে। একুশ নম্বর কোশ্চেন হচ্ছে, স্ত্রী শিক্ষাকে নমস্কার করেন এই উক্তিটি কার? অশিক্ষিত নারী জাতিকে পুরুষদের ব্যঙ্গ। বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে, নারী তাহার প্রভুত্ব সহ্য করে কেন? পুরুষেরা উপার্জনকারী বলে। তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে, আমাদের দেশের শয়নকক্ষে বলতে কী বোঝানো হয়েছে? রক্ষণশীল মুসলিম অন্তঃপুরকে বোঝানো হয়েছে। চব্বিশ নম্বর কোশ্চেন, লেডি ভাইসরয় কে? সঠিক অ্যান্সার হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বময়কর্তা। পঁচিশ নম্বর কোশ্চেন, তাদের মনোজগৎ চির অন্ধকার, কার দ্বারা কী বোঝানো হয়েছে? কুসংস্কার আচ্ছন্ন মনকে বলা হয়েছে। পুরুষের স্বার্থে নারীর স্বার্থ কি ভিন্ন? না। সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন জাতীয় নারী শতদোষ সমাজের অম্লান বদনে ক্ষমা করে? অশিক্ষিত। আঠাশ নম্বর কোশ্চেন হচ্ছে, স্ত্রী শিক্ষার কথা শুনলে কারা ভাবি বিভীষিকা দেখে শিউরি ওঠে? সঠিক অ্যান্সার হচ্ছে সাধারণ লোক। উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে, স্ত্রী জাতির অগ্রগতির বাধা প্রধান বাধা কোথায় ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে প্রচেষ্টা। তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে, পতিত পাবনের উপর ভরসা কেন? সঠিক অ্যান্সার হচ্ছে পরিত্রাতা। একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, নারীর অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ণ হবে কী উপায়ে? সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞান চর্চা করলে। বত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে, পুরুষদের উন্নতির রাজ্যে সঙ্গিনী অভাব কেন? শিক্ষিত পুরুষ একাই উন্নীত শিখবে শিখরে যেতে চাই। তেত্রিশ নম্বর কোশ্চেন, পুরুষের সমক্ষমতা লাভের জন্য নারীদের কী করণীয়? স্বাধীন জীবিকা অর্জন করা উচিত। চৌত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে, রাজকীয় কার্যক্ষেত্র বলতে কী বোঝানো হয়েছে? সরকারি চাকরি। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, দুর্বল ভুজাকারা মেয়েরা? সরি ক্যান্সার। ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, পুতুল জীবন বলতে কী বোঝানো হয়েছে? এখানে কৃত্রিম জড়বৎ জীবনের কথা বলা হয়েছে। সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে, আমরা সমাজের অর্ধঙ্গ, কারা অর্ধঙ্গ? সঠিক অ্যান্সার হচ্ছে নারীরা। আটত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে, আজকাল অধিকাংশ লোক কোনো না কোনো বিষয়ে চাকরি লাভের পথ মনে করেন, এটা হচ্ছে শিক্ষাকে। উনচল্লিশ নম্বর হচ্ছে, স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিকে সজাগ করার উপায় কী? বুদ্ধিবৃত্তির অনুশীলন করা। সঠিক অ্যান্সার। চল্লিশ নম্বর হচ্ছে, ভারতের বড় দুর্লভ হয়ে আছে বলিয়া কন্যা দেয় কাঁদিয়া মরিবে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে বেগম রোকেয়া। পুরুষের চক্ষে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক কেন? শিক্ষা পুরুষদের জীবিকার অর্জনের সহায়ক। বিয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে, স্ত্রী শিক্ষার অপূর্ণতা কোথায়? সঠিক অ্যান্সার হচ্ছে পুরুষের উদার মানসিকতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। তেতাল্লিশ নম্বর কোশ্চেন, যেখানে এই অকর্মণ্য পুরুষের স্বামী থাকে কোথায় এই অবস্থা দেখা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে, যেখানে স্ত্রী শিক্ষা পুরুষ অকর্মণ্য।
চল্লিশ নম্বর হচ্ছে অশিক্ষিত স্ত্রীলোক কীভাবে রোজগার করতে পারে। অশিক্ষিত স্ত্রীলোক সূচিকার্য এবং দাসী বৃত্ত করে। ৩৫ নম্বর প্রশ্ন হচ্ছে ঊর্ধ্ব হস্ত উত্তোলন কী অর্থে ব্যবহৃত হয়েছে, সাহায্য প্রাপ্তি অর্থে। ৪৬ নম্বর প্রশ্ন দেশের উপযুক্ত কন্যা বলতে কী বোঝানো হয়েছে, স্বনির্ভর নারী জাতিকে বলা হয়েছে। ৪৭ নম্বর প্রশ্ন হচ্ছে নারীর অন্তর্বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী, ইহাই পড়িয়াছে কি কারণ দাসী হয়ে পড়ে রয়েছে। শিক্ষিত প্রকৃত শিক্ষার অভাব। ৪৮ নম্বর এবং শেষ কোশ্চেন কী করলে লুপ্তরত্ন উদ্ধার করা হবে, লুপ্তরত্ন বলতে কী বোঝানো হয়েছে, স্ত্রী শিক্ষার ব্যাপক প্রসার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।